ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. دي دا داودتيكي ما أدري الشكر بهو تبارك الله ما أدري কিন্তু যারা দিনী কাজ করে যাচ্ছেন দাওয়াতি কাজ এদের কত ফুল আল্লাপ নিজেই উল্লেখ করেছেন আল্লাহ আকবর আল্লাহ বলেছেন ওই ব্যক্তির চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর প্রতি রাখে আর নেক আমল করে আর বলে আমি একজন মুসলিম আলহামদুলিল্লাহ তো যারা নেক কাজে তৎপর আল্লাহর দিনই দাওয়াতি কাজ করছেন বিশেষ করে এই মুহূর্তে এই সময় বর্তমানে মুসলমানেরা দেখতে পাচ্ছি সারা বিশ্বের মুসলমান আল্লাহর দিকে রুজু করছেন কিছু তো থাকবেই করব কারণ সবাই দেখতে পাচ্ছে এই মহামারীর রূপ থেকে রক্ষাকারী আল্লাহ ছাড়া আর কেউ নেই কেউ কিছু করতে পারবে না বা থানেওয়ালা একমাত্র আল্লাহ তাই আল্লাহর দিকে রুজু করছেন অনেকেই আমি দেখলাম যে পূর্বে সলাধ পড়তো না এখন সলাদ পড়ছে আর এমনি ভাবে আল্লাহর পক্ষ থেকে সারা বিশ্বে কতটুকু নাফরমানি বন্ধ হয়েছে হান আল্লাহ যেসব রাষ্ট্রে মসজিদ বন্ধ হয়েছে মসজিদ বন্ধ হলে কি হবে প্রত্যেক মুসলিম যারা মুসলিম ওরা ঘরে তো সলাদ পড়ছে মুসলমানের সলাদ কখনো বন্ধ নাই محمد رسول الله صلى الله عليه وسلم ولكن أعطيت خمسا لم يطهن أحد قبلي أما كي باس تي غن ديها هاي شيء أي غن غلي أما بوربي كي ديها هاي وجو علت لي الأرض مسجدا وطهورا أما جنو مسجد كي لا لا جنو ماتي كي مسجد من طهور بنانا هاي মসজিদ মানে সজিদার জায়গা তার মেয়ে যেখানেই আমরা চাই সেখানেই স্বাদ পড়তে পারি না পাক স্থান ছাড়া সেটা তো আর বুঝি আর তহ বলা হয়েছে মাটিকে পানি পবিত্রতা হাসিলের মাধ্যম করে দেয়া হয়েছে তাই পানি না থাকলে আমরা এই মাটি দিয়ে তাই করতে পারি তো এই বর্তমান সুযোগ দাওাতি কাজে আলহামদুলিল্লাহ আমরা যারা দাওাতি কাজ করছি না আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন কিন্তু নম্রতা অবলম্বন করা উচিত যত সাধ আমাদের থেকে ভুল হয় সকল থেকে ভুল হয় নম্রতা অবলম্বন করা উচিত কথা বলতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক সম্বোধন করে বললেন ফা বিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতালহুম ولو كنت فضن غليظ القلب لنفض মিল حولك আল্লাহর রহমত ترى তুমি তাদের জন্য নরম পর্বস হয়েছ। যদি তুমি কটুড়বাসী হতি হতে তোমার হৃদয় হৃদয় যদি কঠোর হতো কর্কশভাষী হতে কঠোর হৃদয় সম্পন্ন হতে তাহলে তারা এইসব সাহাবা যারা তোমার তোমার চারপাশে রয়েছে তোমার জন্য যান মাল সবকিছু কোরবান করে দিচ্ছে ওরা কিন্তু তোমার পাশে থাকতো না তাই বোঝা গেল দায়াবতী কাছে আমাদের যত নম্রতা অবলম্বন করবো ততই ভালো নিজেকে যত ছুটো ভাববো ততই ভালো আর আল্লাহর পথে যারা দায়াবতী কাজ করেছেন আলহামদুলিল্লাহ সহাবের আশা নিয়ে কাজ করুন এমন ভাবে দাবাতি কাজ করব যাকে আমি কথা বলছি যার সাথে তার মেজাজ মন মেজাজ আর হিকমতের সাথে কথা বলবো করিম বলেছেন তুমি তোমার রবের পথে লোকজনকে আহ্বান করো হিকমতের সাথে কৌশল অবলম্বন করে ওয়াল হাসানাতি এবং সুন্দর উপদেশের মাধ্যমে কোরআন এবং সন্ন্যার জ্ঞান অর্জন করে সে অনুযায়ী মানুষকে হেকমতের সাথে মানুষকে আল্লাহর পথে আহ্বান করো তাই এইটা হচ্ছে কাজ আমি দাওয়াত দিতে গিয়ে যদি আরেকজনকে ধাক্কা দিয়ে কথা বলি তাহলে সে দাওয়াতি তাহলে তার যে দাওয়াতি কাজে যে সফলতা পাওয়ার ছিল